শক্ত বলতে চিটচিট হয়ে যায়, তো আবার অনেকেই সেটা পছন্দ করে না, কারণ যেটা দোকানের মতো হয় তো সেটা কিন্তু পছন্দ করে না, সবাই একটু সফট পছন্দ করে। তো সেই জন্য আমি রসুন আর আদাটা ছাড়া আর সবই কিন্তু কুচানো মশলা আজকে ব্যবহার করেছি। নর্মালি যেমন চিকেনটা আমি রান্না করি তো সেমভাবেই আমি রান্না করেছি, শুধুমাত্র জলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। এখন আমার রাইসটা হয়ে গেছে, রাইস বলো বা ভাত বলো যেটাই বলো সেটা আমার হয়ে গেছে। আর যেহেতু আমি এক হাঁড়ি বানিয়েছি তো সেই জন্য আমি আর রিক্স নিইনি আমি হাঁড়িতে রাখার, তো আমি সেটা কিন্তু গামলের মধ্যে ভরে দিচ্ছি। আর এইটা গামলের মধ্যে ছড়িয়ে রাখার একটাই কারণ, একেবারেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর তার ফলে কিন্তু যে ভাতটা করেছি সেটা কিন্তু একেবারেই ঝরঝরে হয়ে যাবে, আর অল্প জল হলে তেমনটা কিন্তু করতে লাগে না। তো এখানে আমার চিকেনটা রান্না হয়ে গেছে, দেখো গ্রেভিটা সামান্য আছে কিন্তু এই গ্রেভিটা দেব না বিরিয়ানিতে, তো শুধুমাত্র আলু আর চিকেনটাই কিন্তু তুলে নেওয়া হবে। একটু গ্রেভি গ্রেভি না করলেও না পরে খেতে ভালো লাগে না। জিনিসপত্রগুলো সব এক জায়গায় হয়ে গেছে, তো সেই জন্য ভাবছিলাম যে একটু আমি ভাঁজ করে নিই। আর এইগুলো আমি সেলাই করে নিলাম, এটা হচ্ছে নতুন একটা কুর্তি আমি কিনেছিলাম শপিং মল থেকে, তো সেটা আর সেলাই করা হয়নি, প্রায় এক মাস হয়ে গেল। তো তারপরে আমি আজকে দুপুরে এটা সেলাই করে নিয়েছি মেশিনে, আর আমার সেভাবে মেশিনে সেলাই করতেও ভালো লাগে না, কারণ কখন হেলদি হয়ে যায় আর কখন যে স্লিম হয়ে যায় সেটা নিজেও বুঝতে পারি না, তো সেই জন্য আমি হাতে সেলাই করাটাই প্রেফার করি। কিন্তু সেটা আর হয়নি, কারণ সবসময় আর হাতে সেলাই করতেও ভালো লাগে না, যেহেতু এখন মেশিনটা আছে, মা মেশিনটা দিয়েছে, তো সেই জন্য। আর আমি ছোট্ট ছোট করে ভাঁজ করে নিচ্ছে এদিকে, আর জিনিসপত্রগুলো ভাঁজ করে গোছানো থাকলে কি হয় বলো তো, জায়গাটাও যেমন খুবই কম লাগে আর দেখতেও ভালো লাগে, আর জিনিসপত্রগুলো কিন্তু এলোমেলো হয় না, কিন্তু জিনিসপত্রগুলো ছড়ানো থাকলে জায়গাটা কিন্তু অনেকটা বেশি লাগে, দেখতেও খারাপ লাগে, আর জামা কাপড়গুলো না একেবারেই ভাঁজ পড়ে যায়। তো আমি উপরের জিনিসগুলো ওপরেই ভাঁজ করে নেব, আর যখন আবার নিচে যাব তখন নিচেরগুলো নিচে ভাঁজ করব, কারণ এমনই জিনিসপত্রগুলো ছড়াছড়ি হয়ে গেছে। আর এই ব্লাউজটাও ভাঁজ করে নিচ্ছি, অনেক দিন ধরে ভাবছিলাম ব্লাউজটা সেলাই করব, বাট সেলাই করাই হয়নি। অনেকটাই লং একটা ড্রেস, আর এই ড্রেসটা হচ্ছে আমার বোন দিয়েছিল, কিন্তু ড্রেসটা এতটাই লং আমার পরতে একটু ভালো লাগে না, তো সেই জন্য আমি এটা কেটে নিচ্ছি, কেটে বাড়িতেই সেলাই করে নেব। তো খুব বেশি করেই কাটছি যেন অনেকটাই শর্ট হয়ে যায়, আর এটা আমব্রেলা সাইজ তো পরতে আমার মোটেও ভালো লাগে না, তো সেই জন্য কেটে আমি পুরোপুরি রাউন্ড করে নিচ্ছি। তবে এই জায়গাটা মানে দুটো কোণে একটু হলেও লম্বা থাকবে, তো সেটুকু থাকুক, কিন্তু আর পুরোটাই আমি রাউন্ড করে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। এদিকে দেখো নিচে এসেছি, প্রচুর জিনিসপত্র গাদা হয়ে গেছে, মানে এই গুছাচ্ছি ওই সব এলোমেলো হয়ে যাচ্ছে, তো সেই জন্য ভাবছি এখন আমি এই নিচের ড্রেসগুলো সব গুছিয়ে নেব, কারণ এভাবে থাকলে ইঁদুরেও কাটতে পারে, আর বাড়িতে তো ইঁদুরের অভাব নেই। তো এখন আমি জিনিসপত্রগুলো আস্তে আস্তে সব ভাঁজ করে নেব, আর ওদিকে আমি বিরিয়ানিটাও বসিয়ে দিয়েছি দমে, তো দমে বিরিয়ানি না বসালে ভালোও লাগে না খেতে, তো সেই জন্য দমে বসিয়েছি, বসিয়ে ভাবলাম যে এইদিকের কাজগুলো সেরে ফেলি। এরকমভাবে আলাদা করে টাইম না দিয়ে কোনো একটা রান্না বসিয়ে দিয়ে কিন্তু আমরা এরকমভাবে ঘরের কাজগুলো সেরে নিতে পারি, বা নিজেদের প্রয়োজনীয় কাজগুলো কিন্তু সেরে নিতে পারি, তাতে করে আমাদের টাইমটাও কিন্তু অনেকটা সেভিংস হয়। কারণ আমরা যদি ভাবি, বা আমি যদি ভাবি যে আমি রান্না করব তারপর এই কাজগুলো করব, তাহলে কিন্তু অনেকটা টাইম লাগবে, তার থেকে বরং রান্না হতে থাকলো এদিকে আমি জিনিসপত্রগুলো ভাঁজ করতে থাকলাম, তাহলে এক টাইমের মধ্যে কিন্তু দুটো কাজ আমার হয়ে যাচ্ছে। এদিকে জিনিসপত্রগুলো সব ভাঁজ করে নিচ্ছি, কারণ আলনাটা প্রচুর চাপ হয়ে গেছে, আর ভাবছি যেগুলো পরা হয় না সেগুলো আমি শোকেসের মধ্যে রেখে দেবো। এই ড্রেসটাও আজকে পরলাম ফার্স্ট টাইম, তো এতটাই লং এটাও হচ্ছে কাটতে হবে, তো কেটে এটাও ছোট করব, কারণ এত লং লং ড্রেস আমার পরতে একটুও ভালো লাগে না, তো সেই জন্য সব কেটে দিতে হবে। এটাও হচ্ছে আমার বোন দিয়েছিল, তো আজকে যেহেতু পরে দেখলাম যে কতটা লং আছে, তো দেখলাম যে একদমই পার সমান, তো এর জ্যাকেট এটাই, তো আমি মাঝে মধ্যে ভাবি জ্যাকেটটার হাত কেটে দেবো, কিন্তু অনেকেই বলে না হাতটা কেটো না খুবই ভালো লাগে, তো হাত সেই জন্য রাখবো, আর না হলে কেটেই দিতাম যাতে করে অন্য কোনো ড্রেসের সঙ্গে পরা যায়। তো চলো এদিকে দেখো একটা লক্ষ্মীর ঘট, আমরা লক্ষ্মীর ঘটেই বলি, তো লক্ষ্মীর ঘটটা এখন ভাঙবো, তো একটাই কারণ
না না, কোনো পূজার শপিং নয়, একজন টাকা পাবে তো তাকেই দিতে হবে টাকা। তো কত টাকা এর মধ্যে জমেছে জানি না। তো এখানে দেখো একটা 500 টাকার নোট বের হচ্ছে, খুব বেশি জমেছে বলে আমার মনে হয় না। আর যেটুকু জমেছে তোমাদের সামনেই বের করছি আর তোমাদেরকেই দেখাবো। পূজার শপিং এবছর কি আমাদের হয়নি, তো আর হবেও না, কারণ সব সময় সব কিছু করাটা সম্ভব হয়ে ওঠে না। মন চাইলেও কিন্তু সব কিছু পাওয়াও যায় না। তো সব মন চাইছে যে শপিং করি, কিন্তু এই যে আর্থিক সমস্যার জন্য কিন্তু করে উঠতে পারছি না। তো যাই হোক, এদিকে দেখো কত হয়েছে সব। আমি আগে থেকে যেহেতু গুনে রেখেছি সেই জন্য আর পুরোটাই গুনলাম না। তো এর মধ্যে টোটালি আছে 4,000 টাকা। তো এই খুচরো যে 10 টাকা 50 টাকা এগুলো দেখতে পাচ্ছ, এইগুলো আর 500 টাকা সব মিলিয়ে, আর এখানে কটা খুচরো আছে, তো খুচরোগুলো মিলিয়ে হয়েছে 530 টাকা, এই সরি 4,030 টাকা হয়েছে এখানে। তো এটা একজনকে দিয়ে দিতে হবে। এদিকে দেখো রাতের ডিনারটা রেডি হয়ে গেছে, আর হঠাৎই আজকে বিরিয়ানি হলো, তার একটাই কারণ মানে এর আগে হচ্ছে আমাদের চিকেনটা আনা ছিল। তো সেই জন্য ভাবলাম চিকেনটা যখন আনাই আছে আর চালটাও যখন বাড়িতেই আছে, তাহলে একটু বিরিয়ানি হতেই পারে। তো সেই জন্যই বিরিয়ানিটা বানানো।